কার শতকি বলে রে আমার নবিজির কলিজার টুকরামা ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহ জোরে কোন merhaba সুবহানাল্লাহ ওনার নানা কি রহমাতালিল আলামিন ওনার বাবা আসাদুল্লাহিল আলী গালিব শেড়ে খোদা ওনার মা হলো সাইয়্যদাতুন নিসা এ ভাইরা শুধু তাই না খাতুনী জান্নাত মা ফাতেমাকে এক ইহুদি চিঠি লিখেছিল ইহুদির বান্ধবী বান্ধবী ইহুদি হতে পারে না আপনার আমার বন্ধু কি হিন্দু নাই নাকি একই ক্লাসে আপনি মুসলমান পড়েন আপনার পাশে সিটে একজন হিন্দু পড়ে না তো ইহুদির বান্ধবী চিঠি চিঠি দিয়েছে চিঠি দেওয়ার কারণ আছে মানে ওই বান্ধবী খুব রাজা ধনী কোটি কোটি টাকার মালিক এখন ওই কোটি কোটি টাকার মালিক ঠিকই ওর বাপ বিয়ে দিবে তো বলছে তোমার কি কোনো দাবি আছে বলে আমার কোনো দাবি নাই মেয়ে মেয়ে মেয়েকে জিজ্ঞেস করছে বলে আমার একটাই দাবি আমার একটা বান্ধবীকে দাওয়াত দেওয়া লাগবে না অসুবিধা কি ধরনের বলে বান্ধবীকে দাওয়াত না দিলে আমি বিয়ে করব না বলে অবশ্যই দাওয়াত দেবো কিন্তু আমার বাড়িতে কোনো ফকির নিয়ে আসতে পারবে না রাজা বাদশাহ ছাড়া এটাও মনে রেখো তোমার বান্ধবীর বাবার নাম মোহাম্মদ রসুল্লাহ তাই নাকি তোমার বান্ধবীর দাদার নাম আবদুল্লাহ এ তো ফকিরনি বংশ তোমার বান্ধবীর অবস্থা কি বলে যে চাদরটা গায়ে দেয় চাদরটা আমি কয়েক জায়গায় দেখছি সিলাই দেওয়া আমার মেয়ের বিয়েতে রাজা বাদশাহ জমিদার ছাড়া কোনো ফকির নিয়ে আসতে পারবে না তিন দিন কেন্দ্রে ছিল মা জিজ্ঞাসা করে তুই কানছিস কেন কোনো ছেলের সাথে সম্পর্ক থাকলে বল তোর বাপকে বলবো বলছে মা বাবাকে বলল অযথা টাকা পয়সা যেন খরচ না করে আমি বিয়ে করব না কেন বিয়ে করব না বলে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দিলে আমি বিয়ে করব না মা যায় স্বামীকে বলছে স্বামী গো অযথা খরচ করবেন না ওর বান্ধবী ফাতেমাকে বিয়ের দাওয়াত না দিলে বিয়ে করবে না বলে তোমার মেয়েকে ডাক দাও এই কি বলে হ্যাঁ আমার একটাই কথা আমার বান্ধবীকে দাওয়াত দিতে হবে বলে ঠিক আছে যা যা আমি দাওয়াত দিব কিন্তু একটা শর্ত তোর বান্ধবী ফাতেমার মার মার বংশে বাবার বংশে একজন রাজা থাকা লাগবে তার কারণ আমার এখানে সব রাজা বাদশাহ দাওয়াত দিয়েছি যাতে বলতে পারি ওই ফকিন্নী রাজার অমুক রাজার নাতি জিজ্ঞেস কর যা যদি রং মার মার বংশে বাবার বংশে রাজা থাকে তাহলে দাওয়াত হলো যা ঠিক তো বলে হয় ঠিক চিঠি চিঠি লিখতেছে গোপনে আরে কপাল পুড়াই ইহুদিদের পাঁচটা দালাল চিঠি লিখতেছে গোপনে বান্ধবী আমার সালাম নিও আশা করি মহান আল্লাহ তলার ইচ্ছায় ভালো আছো আমি তোমার অমুক বান্ধবী হঠাৎ আমার বাপ বিয়ে ঠিক করে ফেলেছে আর আমার বাপ এমন একটা পয়সা ছটা রাজা বাদশা ছাড়া আমার আমার বাপ কাউকে বর মানে বিয়ে দাওয়াত দিবে না তাহলে তিন দিন ধরে কান্দার পরে রাজি হয়েছে কিন্তু শর্ত হলো তোমার মার বংশে আর বাবার বংশের ভিতরে কেউ কোনো রাজা আছে নাকি তাহলে তোমার দাওয়াত এলাও না হলে এলাও না এটি তোমার বান্ধবী তুমি আমার তাড়াতাড়ি বলো সিটেডার নিয়ে যায় আর আব্বাক দিয়েছে সোহান আমাদের মেয়েরা কি সিটি আমাদের আমাদেরকে দেয় নাকি পাগল নাকি যদি মেয়েদের চিঠি পড়ি তাহলে ওর মার কাছে যাই বলবে আব্বা আন্তর্জাতিক বক্তা ঠিকই কিন্তু চোখ ভালো না কেন মেয়ের চিঠি বাপ পড়ছে ওসবই দেখি কিন্তু মা ফাতিমা যে ওনার বাবাকে দিচ্ছে চিঠির মধ্যে তো কোনো বাজে কথা নাই আছে না আর আমাদের ছেলেরা চিঠির মেয়েদের চিঠির মধ্যে আগেই কর বলতে পারো তুমি বন্ধু হ্যাঁ আমি ভুলি নাই মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় ওই তো না পাক আব্বা নবীজি বলেন চিঠি দেখালো লাগবে না একদল বেগান বলে নবী ইলমে গায়েবের খবর জানে না আবার ওই পি আর বলতেছে পাকিস্তানের সাথে যে ভারতের যুদ্ধ বাজবে বিজি বলে গেছে কোন মুখে কোন কথা এইবার বলতেছে আব্বা জানেন তো তা তো আমি বিশ্বাস করি তো আমাদের মার বংশে বাবার বংশে কোন রাজা বাদশাহ আছে বলছে না তাহলে যাওয়া হলো না আব্বা তো বলছে যাও তুমি চুপ থাকো যাওয়া বলে না আব্বা রাজা বাদশাহ না হলে এলাও নাই ভাই মার বেটে মার বংশে নাই বাপের বংশে বলে তুমি যাবা বলছি যাও আব্বাই সর তো হলো রাজা বাদশাহ থাকা লাগবে বলে দেখো ফাতিমা চিঠি লেখো দেখো আমি বলছি দেখো নবীজি বলে দিচ্ছেন মা ফাতিমা চিঠি লিখছে বান্ধবী আমার দুয়ানিও দেখেছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই ভালো আছো আমি ফাতেমা তোমার চিঠি পড়ে অবগত হলাম কিন্তু শর্ত হল আমি যাব নবীজি বলে দিচ্ছে ফাতেমা লিখতেছে আমি যাব তোমার বিয়ের দেওয়াতে চিন্তা করো না কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে আমার মার বংশ বাবার বংশের মধ্যে কোনো রাজা বাদশা না ওরা তো খুব বিয়াদব টাইপের লোক তো এ কথা লেখার দরকার কি আমাকে যেতেই হবে এমন তো কোনো কথা না মানে আমার বান্ধবীটা কষ্ট পাচ্ছে এই জন্য আমার গেলাম না রাজা বাদশাহ এটা আবার আরও কেমন হয় না ওসে না লেখো না ওসে না আব্বা আমি যাবো না আমি বলছি আমি লেখো আমি বলছি লেখো তুমি তোমার বিয়ের দামাতে আসতেছি কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে এই শর্ত মোতাবেক আমার মার বংশে বাবার বংশে কোন রাজা বাদশা নাই অতএব কি বলে তবে যে আল্লাহ রাজা বানাই বাদশা বানায় সেই আল্লাহ তালা আমার বাবার সাথে দস্ত পাতিয়েছে আমার বংশে মার বংশে রাজা বাদশাহ নয় কিন্তু যে রাজা বানাই সেই আল্লাহ আমার বাবার সাথে দোস্ত পথি আছে চিঠি লিখতে গিয়ে ফাতিমার চোখের পানি পড়ে নবীজি বলে কান্দিস কেন বেটি বলে আব্বা তুমি মাফ করে দিও তোমার কাছে কিসের রাজা বাদশাহ কবি নজরুল বলে আসিলে তুমি বাদশা হয়ে রহমত আলামিন দুনিয়া তোমার নামের ডকা মদিনওয়ালা নাম সবাই বলি মোহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমার চিঠি চলে গেল আব্বা ওর মাতৃবংশ পিতৃবংশে কোন রাজা বাদশা নাই কিন্তু আল্লাহ রাজা বাদশাহ বানাইছে সে আল্লাহ তার দোস্ত হয় তখন ওই ব্যাদব ইহুদি কয় কি সব কল্পনা বাদ দেশ ঠিক আছে আসুক আসুক যেদিন বিয়ের দাওয়া তার আগের দিন কয় আব্বা কালকে যে দাওয়া হ্যাঁ যাবা আবার বিকালে মা ফাতিমা গেছে আব্বা যা কালকে দাওয়াত আব্বা সন্ধ্যার সময় বলছে আব্বা কালকে দাওয়াত মানে আব্বা দাওয়াতে যাইতেই বলছে কিন্তু কিছু কিনছে টিনছে না আব্বা আব্বা ও যাও শুয়ে থাকো গা তো তুমি কাল যাবা যাও শুয়ে থাকো গা যাও শুয়ে থাকো গা মা ফাতিমা আব্বা বা বলছে ঘুমাই গেছে আমার আল্লাহ বলেছে ইব্রাহিম যে সব ট্যাবলেট কর এহুদি লবলেট নিয়ে বাংলাদেশে প্রচার করো সাবধান হয়ে যাও কয়েদিন আগে একটা জেলে গেছে এই জেলখর বলতেছিল। ছিল গুলো গোরভেঙ্গা ধাও ঘুরিয়া দাও। আহ দশ দিন না চার তোর মা দাহালি হচ্ছে ধরে বলেন ঠিকের তারপরে বাংলার মাটি হলো অলিয়ান্নাদের মাটি শাহজালালার মাটি ধরে বলেন ঠিক কিনা কিছুদিন আগে এক দালাল বলছে শাহাদ আমি যদি ক্ষমতায় আসতে পারি শাহাদালের মাজার লাথি মেরে ভেঙে দিব দেড় বছর না যেতেই পছন ধরেছে গ্যাংগ্রিন গ্যাংরিন সিঙ্গাপুরে যায় পা কাটা হলো দুইবার পা কাটার পরে ইন্নালিল্লা কথা বুঝছ খবরদার আমি কি আওয়ামী বিরুদ্ধে বলছি বিএনপির বিরুদ্ধে কোনো রাজনীতির বিরুদ্ধে আমার নবিকে যে মানা তার সাথে আমার কোনো খাতির নাই তোমরা ফরিদ বাঙ্গাসীর লোক যদি বলো আমরাও লবিকে মানি না আল্লাহ রু আসতে তোরা যাইসে তাই কর আমার ডাপি শুনিয়ে পাবা ভাই আমার আল্লাহ তালা বলে প্রাইল রে জান্নাতের মধ্যে যাও চুরি নাকের কানের একটা নারীর যা গহনা লাগে ওই গহনা দিয়ে একটা ব্যাগ বানাও জান্নাতের গহনা সুভান আস্তে বলেন না। আর জুতা স্যান্ডেল জামা বুরখা দিয়ে একটা প্যাকেট বানাও এই দুইখানা প্যাকেট আমার হাবিবের কাছে দিয়ে আইসো হাবিবকে বলো হাবিব গো এই জান্নাতের দুইটা প্যাকেট আমার আল্লাহ তালা আপনার বিটি ফাটি মাকে বকশিস দিয়েছে জেব্রাইল আসলেন ইয়ার সুল আল্লাহ নবী এই দুইটা ব্যাগ আপনার ফাতিমাকে আল্লাহ দিয়েছেন তার সাথে কি করো হ্যাঁ ফাতিমার দরজায় যাই নবীজি সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইদ মা ফাতিমার দৌড়ে এসে বলছে আব্বা কি ব্যাপার বলে মা ব্যাগ দুটো রাখো বাবা বলছে রেখে দিতে রেখে দিলেন এইবার মা ফাতিমা মা বেলা গিয়ে বলছে আব্বা আজ যে বিয়ের দাওয়াতে যাব বলে যাও ব্যাগ দুইটা কি খুলো নাই কোষ আব্বা আপনি তো খুলতেই বলেন নাই আপনি বলছেন রেখে দিতে তাই রেখে দিয়েছি আবার জান্নাতে সরদারিনী তো এমনি হয়নি আর আমাদের মেয়েদেরকে যদি বলা হয় রেখে দেওয়া হবে আস্তে করে মাল খুইলে কিছু পায়ের টাইর করে পকেটে থুয়ে সুপারগুলো আঠা দিয়ে যদি কয় হাত খুলো টোলো নাই তো বলে কে বলে না বলছি আমি তো খুলি নাই আপনি তো খুলতে বলেন নাই বলে খুলো না বাড়ি যায় দুটো ব্যাগ খুলে দেখেন জান্নাতের আতরের গ্রামে ঘর ময় হয়ে যায় কারণ নতুন কাপড়ের একটা গন্ধ আছে কি নাই আসে না ভাই নতুন টাকার একটা গন্ধ আছে কি নাই নতুন কাগজের একটা গন্ধ আছে কি নাই আমি বাঙালি হুজুর পনেরো দিন একভাবে দিলাম আমার যত ঘাম ওই জায়গায় জমা হয়ে আল্লাহর সাথে রেখে দিয়েছি তাহলে এই পশা গন্ধ একটা আছে কি নাই আমার স্ত্রী কয় সুচো মরা সুচো মরা গন্ধ বাড়ায় কিন্তু আমার জামাতে যে পনেরো দিনের ঘাম আছে যার জন্য নবীজির গার ঘাম মেশক আম্বর থেকে বেহেতের ব্যাগ খুললেন খোলার সাথে সাথে সঙ্গে সঙ্গে অজু বানালেন অজু বানাই দুরাকাত নামাজ আদায় করে মা ফাতিমা যাই নামাজে বসে কাঁদছেন কি বলে কি বল মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ কিসের রাজা কিসের বাদশাহ আখিরি পৈগম্বরের মেয়ে হয়ে আমার জীবন ধন্য গোসল করে জান্নাতি পোশাক পরে বাবার কাছে গেলেন বাবা একটু বিদায় দেন যাও যাও মা তোমাকে বিদায় দিলাম যতটুকু টাইম বিয়ের দাওয়াতে লাগে অনুমতি দিলাম কিন্তু মাগ আমি তোমার বাবা আখিরি পৈগম্বরের দুটো কথা রাইখো বলে কি তোমার চেহারা কেন যেন কোনো যুবকে যেন না দেখে কোন পুরুষ যেন না দেখে এক দুই মা। যে যুবতী পুরুষের চেহারা দেখেছে এই যুবতীও যেন তোমার মুখ না দেখে এর নাম হলো মহিলাদের পর্দা এত সস্তা বড় পিসের মা গোসল করে কাপড়টা রোদ্রে দিছে বড় ফির সাহেবের বাপা বুসালে মোসা জমগিয়েছে কাপড়টা গুণ ধরে দিলেন গণশেপাক মা জিজ্ঞাস করে নতুন শাড়িটা দিলা দিল গণশেপাকের বাবা বলছে স্ত্রীর এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়েছে এই শাড়ি তোমার পরে দেওয়া হারা কথা যদি ঢাকাতে ওয়াজ করা যায় মহিলারা প্যান্ডেল ভাঙ্গিয়ে দেবে কথা বুঝছেন পর্দা আসে নাকি আল্লাহ ওই দিক যাব না একটু বুঝে জ্ঞানে সেই মা ফাতিমা বলেন মার হাবা নবীজি খদিজাতুল কুবরা মরার পরে মাঝে মধ্যে আয়সা সিদ্দিকার সামনে বসে একটু গল্প করতেন খদিজার খদিজার এ খদিজার চোখের কুণা লাল হয়ে যেত লাল হয়ে যেত তো বলছে যে আশা আয়সা আয়সার চোখের কুনা লাল হতো আয়সা আমি খদিজার গল্প করলে তোমার একটু রাগ রাগ লাগে নাকি দেখো সে হুজুর একটু লাগতে তো পারেই এই কেন বলে আমাকে বিয়ে করেছেন সাত মতান্তরে নয় বছর আর ওনাকেও বিয়ে করেছেন চল্লিশ বছর তো খালি ওনার কথাই বলেন আমাকে আমি আমরা কি আপনার জন্যে কিছুই করতে পারি নাই সেই দিন নবী বলেছেন আয়শা খবরদার তোমরা আমার সুখের দিনের স্ত্রী গো আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী এ আয়েশা গল্প করলে কোন সময় খবরদার চোখ লাল করবানা তার কারণ আমি যদি খদিজাকে না পাতাম কোরআন প্রসার করা কষ্ট হতো তার টাকায় আমি কোরআন প্রচার করেছি আমি যদি খনি যাতে না পাঠাম মা ফাতিমাকে পাঠাম না আর মা মাকে যদি না পাঠাম আমার হাসান আর হুসাইন পাতাম না আর হাসান হুসাইন কে যদি না পাইতাম রে আয়েশা আমার উম্মত কে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না আর সেই পীর তুমি এজিদের পক্ষে এখনো তার মুরিদ হয়ে আছেন আপনি আহ যাও চলে গেল মা ফাতিমা গেছে রাজা বাদশার মেয়েরা সব বসে আছে দামি দামি কার্পেটের উপরে মা ফাতিমাকে দেখার সাথে সাথে লাভ দিয়ে উঠেছে সুভান তার কারণ ওই পোশাক রাজা বাদশার মেয়েরা চৈদ্য ঘোষী চোখেও দেখে নেয় লাভ দিয়ে উঠেছে সুভান আমাদের এখানে একটা মন্ত্রী হলো হাসানুল হক পশামুল্লা ভাই তো জানেন তো মন্ত্রীর বাড়িতে আমি শুয়ে আছি একসাথে ফজরের নামাজ পড়ছি তা কানতেছে আমাদের কি ব্যাপার বলে আব্বা আমাকে আমি তো চাষা বলতাম যে আব্বা শোন তোর মতন দামি লোক নাই দার পাগল তুমি যখন সামনে রাস্তায় যাও সামনে এক পুলিশ পিছনে এক গাড়ি পুলিশ বাঁশি ঠেলায় বাঁচা যায় না তো কাউ কি বুঝা আব্বা এটা পাঁচ বছর কয় বছর আমি যখন ফেল করব তখন আর কেউ বাঁশি বাজাবে না আর তুই রে বেটা এমন একটা লেখা বড়া করেছিস বৃদ্ধ হয়ে মৃত্যুর একদিন আগ পর্যন্ত তোর নামে বাঙ্গালে হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তুই যদি মারা যাস কবরেও ফেরেস্তা তা বলবে তারা তারই জান্নাতে চলে যা কথা তো ঠিকই বাবাজি মা ফাতিমাখি পড়েননি

সবার জন্য যে খাবার করেছ গ আমার বান্ধবী ফাতিমার জন্য একটু আলাদা কিছু করো ও কোথাও যায় না ও বড় সন্মানী মানুষ আর তার ছেলেকে জবাই করলো অজিত তাকে কয় অজিত রাজি আল্লাহ মা ফাতিমা বসে গেলেন চিয়ার দিল সব বাদশার মেয়েরা নিচে বসে মা ফাতিমা কথা বলছে রাজা বাদশার মেয়েরা সব চুপচাপ শোনে কোনো অন্য দিকে খেয়াল নাই বিয়ের বাড়িতে ওয়াজ চলে নাকি বিয়ের বাড়িতে ওয়াজ চলে বরযাত্রীর খিদাই পেটাত্তরের কাপে তোমার জান্নাত জাহান্নামের কথা শুনতে হয়েছে নাকি বরযাত্রীর খিদি জ্বালায় ও ওয়াজ করে সে মুরগি মায়েরও খাবে কোনো নড়াচড়া নাই এমন সময় পার্সের এক বান্ধবী দাঁড়ায় বলছে ফাতিমা আপনার বক্তব্য বন্ধ করেন ফাতিমা বলছে ও কথাই কথাই এসে গেছে আচ্ছা ঠিক আছে আপনারা বিরক্তি হয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই সকল রাজা বাদশার মেয়েরা ডাক দিয়ে কয় ফাতিমা কয় আমার পর্যন্ত যদি আমরা সবাই হায়ার পাই আপনিও যদি হায়ার পান কে আমার পর্যন্ত আপনি এক গিলাস পানিও যদি আমাদের কেউ না দেয় আপনার কথা শুনতে শুনতে কেয়ামত হয়ে যাবে অধৈর্য আসবে না বল তাহলে বন্ধ করতে বলছেন কেন বলে বন্ধ করতে বলি এই কারণে গো ফাতেমা আপনার পাশে বসছিলাম আপনার বোরখার সাথে আমার জামানা একটু ঠেকছে আমার সমস্ত বডি আতর এবং এই আতর জীবনে আমরা পাই নাই দেখিও নাই আমার পার্শ্বের বান্ধবী আমার সাথে ঠেকছে এইভাবে সবাই আমাদের আতরের গান লোমের গোড়াই গোড়াই তাই আমি বলতে চাচ্ছি ফাতিমা গো এই কাপড়টা কোন মার্কেট থেকে কিনা বলে বলতে হয় না বল না বলাই লিখবে বল না বলতে হয় না বলে বলাই লিখবে কোন দিকে সেই মার্কেট কোন দিকে সেই মার্কেট বলেন তো সে বলতে হয় না বলেন দেখেছেন বলতে চাচ্ছেন আর আমাদের বউরা যদি একটু পাশের বাড়ির থেকে সাজার পর থেকে একটা কাপড় নিয়ে এসে দিয়েছে না শ্রীফলতলা মোড়ে নাকি এখান থেকে একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে বউ যদি বলে পাশের বাড়ি আপা আপনার শাড়ির এত সুন্দর কোন মার্কেট থেকে কিনেছে বলে আমার স্বামী কক্সবাজার থেকে কিনেছে ডাহাসি টারি জোরে বলেন ঠিক কিনা ওর স্বামী জীবনে গাদ দনির হাটে গিয়েছে কিনা তাই তো ঠিক আর কই যে অক্সি বাজার তো সে কোন কোন মার্কেট থেকে কিনা বলে বাঁধ ভিরা রে এই মার্কেটের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা আর এই দোকানের সেলসম্যান যিনি তার নাম হলো জিবরাইল ফেরেশতা কোন রাস্তা এটা বলে রাস্তার নাম হল রাস্তার নাম বলতেছে সবাই পড়েন ইহ দিনাসের বলে ওই রাস্তায় কেমনে যাওয়া লাগে বলেন আমার স্বামী কন্ট্রাক্টর আমার স্বামী উর্দুম্বার ব্যাপারী আমার স্বামী খেজুর গাছ বেচা কিনা করে আমার টাকার অভাব নাই আজকে যাবে ঝামেলা করব ওই মার্কেটে যাই তোমাকে এই শাড়ি কিনাই লেগবে এই কাপড় লাগবে লেখবে বলেন ওই মার্কেটে যদি যাওয়া যেতে হয় অচল মুস্তাকিম রাস্তায় পাবা রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন পাবা ওই মার্কেট ওই মার্কেটে যদি যাইতে হয় অসুখ করা লাগে আর আমার বাবার একটা কলেমা মুখস্থ করা লাগে বলি অসুখ জিনিস বলে তিনবার তিনবার করে ধুতে হয় দৌড়ায় গেছে বান্ধবীরা তিনবার তিনবার করে ধুলেন এবার আসি বলছে আপনার বাবার কোন দুয়া

রসুল্লাহ সকল বান্ধবী খাতুনে জান্নাতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমরা সেই মুসলমান মাখদি জাতুল কুবরার মেয়ে মা ফাতিমা আর তার ছেলে ইমাম হাসান এবং